শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর দেহাবসান। জিএমসিএইচত চিকিৎসাধীন অবস্থাত বড়োর শেষ নিঃশ্বাস ত্যাগ। দীর্ঘদিন ধরে মধুমেহ রোগত আক্রান্ত হয়ে আছিল থানেশ্বর বড়ো। মৃত্যুর সময়ত বয়স আছিল 85 বছর। অগপ সরকারের শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়ো রঙিয়ার তিনবারের বিধায়ক। শীঘ্রে দাম কমিব 41 বিধ ঔষধর। মধুমেহ এন্টিবায়োটিককে ধরে হ্রাস পাব জীবনদায়িনী কেইবাবিধ ঔষধর দাম। নির্বাচনের মাজতে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 900 বিধ ঔষধর দাম বৃদ্ধিতে জ্বলাকলা খুয়াইছিল দেশবাসীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি উত্তর প্রদেশত তিনখনক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী মোদিয়ে। বারাবাঙ্কি, ফতেহপুর, হামিরপুরত মোদী নির্বাচনী সভা। রাহুলের সমষ্টির রায়বেরেলীত আজি প্রচারের যুঁজ। গৃহমন্ত্রী অমিত শাহে রায়বেরেলীত বিজেপির প্রার্থীর হয়ে চলাব প্রচার। ইন্ডি এলায়েন্সেরও আজি রায়বেরেলীত প্রচার। রাহুল গান্ধীর হয়ে সোনিয়া গান্ধী, অখিলেশ যাদবে যুটিয়াভাবে চলাব প্রচার। নির্বাচন অন্ত পড়ার লগেলগে দলত আরম্ভ হয়েছে বিদ্রোহ বিসম্বাদ। মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া সমালোচনা করা বিধায়ক মৃণাল শইকীয়াক উভতি ধরেছে দলরে বিধায়কে। নিশা 8 বজার পিছত দিয়া ফেসবুক পোস্টত গুরুত্ব নিদিয়ে বলে কটাক্ষ মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার। এআইডিএফর 2 বিধায়কক কারণ দর্শাওয়ার জাননী দলীয় নেতৃত্বর। কাটলিছেড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীক চৌকজ। দলীয় শৃঙ্খলা উলঙ্ঘা করার অভিযোগ 2 বিধায়কর বিরুদ্ধে। 5 দিনের ভিতর চৌকজর উত্তর দিব লাগিব 2 বিধায়কে। বহিরাজ্যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার। বৃহস্পতিবারে উড়িষ্যার কেইবাটাও স্থানত মুখ্যমন্ত্রী প্রচারের পাছত আজি গঞ্জাম জেলার হিমন্ত বিশ্ব শর্মার প্রচার। গুয়াহাটীত রাজস্থান রয়্যালসর অবসর বিনোদন। নিশা ব্রহ্মপুত্রের বুকুত নৌকা বিহারত ভাগ লড়ে রাজস্থান রয়্যালস দলের কেইবাগৰাকী ক্রিকেটারে। এম ভি মানস পুত্র জাহাজেরে উজান বজারের লুইতর পরিভ্রমণ। খেলোয়াড়সকল আজি পবিতরা অভয়ারণ্যলে যাব রাজস্থান রয়্যালসর দলট। প্রচণ্ড গরমে দহিছে রাজ্য। প্রচণ্ড গরমত ব্যাহত স্বাভাবিক জনজীবন। গুয়াহাটীর তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করিব আজি দিনট। গরমের সমান্তরালক রাজ্যত দেখা দিছে তীব্র জলসংকটে। পানির অভাবত বিপদত পরিছে জীব জন্তু সমূহ। ইউনিফর্মের কিছু নীতি নিয়ম থাকে, তথাপি প্রেম, ভালপাওয়া অথবা মরম শাস্তিযোগ্য অপরাধ হব নালাগে। ডিব্রুগড়ের গৃহরক্ষী কাণ্ডক লৈ মন্তব্য কণ্ঠশিল্পী জুবিন গার্গর। গৃহরক্ষী বাহিনীর জওয়ানগী কর্তব্যের পর অব্যাহতি দিয়ার পাছত ফেসবুক পোস্ট যোগে জুবিন গার্গর প্রতিক্রিয়া। অমৃতসর পাওয়ার বাই সিএইচএইচ ডেফ, প্রতিটি ঢালাইয়ের প্রাণ।